এই বলে কাঁদতে কাঁদতে মৃণালের ইন্দুবালার পায়ের কাছে বসে পড়ে। কাট কাট, সিনটা কিরকম লাগলো আপনাদের? দারুণ, খুব করুণ জানেন, খুব করুণ। আচ্ছা, আপনার বইয়ের সব দৃশ্যগুলোই কি এই দেখো? কেন এরকম কেন হবে বলছেন? না, যতক্ষণ আমি শুনছি সারাক্ষণ দেখছি এই কাল কান্নাকাটি তো। না না, হাসির দৃশ্য তো আছে, কমিক কমেডি, কমেডিটা আর একটু বাড়ালে ভালো হয়, রিলিফের তো প্রয়োজন আছে। আমি একটা বই করেছিলাম, না দেখেছিলাম, বিদেশি ছবি, তাতে এই রকম একটা রোল করেছিল মেরিলিন মনরো, তাতে অদ্ভুতভাবে কমেডিটা এসেছিল। উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, মানে আমার এই দৃশ্যের পরের দৃশ্যটাই হচ্ছে একটা কমেডি সিকোয়েন্স। আমি কি পড়ে শোনাবো? পরে শুনবো, মানে এক্ষুনি একটা দুঃখের সিন শুনলাম তো, মনটা কেমন যেন হয়ে গেল জানেন। ও, তাহলে বলছেন যে সিনটা বেশ জমেছে। বিলক্ষণ বিলক্ষণ, এই না হলে সিন। ভাবতে পারছেন, ভাবতে পারছেন সুভাষিনী দেবী, আমার এই রিডিং পড়া দেখে অরুণবাবু যদি এই অবস্থা হয় তাহলে ভাবুন যে ছবিটা তৈরি হলে কি হবে, ফাটাফাটি ব্যাপার হয়ে যাবে, ফাটাফাটি ব্যাপার। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু একটু জমিয়ে অ্যাক্টিংটা করতে হবে, আমার বিশ্বাস আপনি কিন্তু সেটা পারবেন। হ্যাঁ, আপনার মতো মাস্টারমশাই যখন আছেন তখন সুভাষিনী না পারার কোনো প্রশ্নই ওঠে না। তাও তো আমার বৌমা এখনো সিনটা শোনেনি, শুনলে আপনি যেমন যেমন বলবেন, যেমন যেমন একেবারে ওকে তালিম দিয়ে তৈরি করে দেবেন। আপনি পরের দিন চেক করলেই বুঝতে পারবেন যে আপনার ছাত্রীর কোনো ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা। তাছাড়া রিহার্সালটা তো আমি করাবো, কত অভিনেত্রীকে রিহার্সাল করালাম, সাবুদি মানে সাবিত্রী চ্যাটার্জি একদিন আমাকে বললো যে তরুণ চলে আয়, মৌচাক ছবি হচ্ছে, অপোজিটে উত্তম দা, একটু রিহার্সালটা করা। রিহার্সাল করালাম, তার ফল তো আপনারা। আচ্ছা, এটাকে নিয়ে কি করি বলো তো? অপরাজিত তার মাথাটা দু হাতের মধ্যে রাখা, সারা পৃথিবীর রাগ দুঃখ ঘেন্না অভিমান জড়ো হয়েছে তার বুকে, পা চোখ থেকে এক ফোঁটা জল পড়ব কি পড়ব না করছে, আকাশের কথাগুলো তার চারপাশে ইকো হতে থাকে। সংসারের ভালোবাসা পেতে গেলে সংসার কি আপন বলে ভাবতে হয়, ভাবতে হয়, ভাবতে হয়। স্বার্থপরের মতো শুধু নিজেরটুকু নিয়ে ভাবলে হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। বাবা মা ভাই বোন সন্তান সবার জন্য অনেক স্বার্থ ত্যাগ করতে হয়, করতে হয়, করতে হয়, করতে হয়। অপরাজিতা এই সময় অস্ফুটে বলে ওঠে, আমি তো তাই চেয়েছিলাম আকাশ, আমি তো তাই চেয়েছিলাম। চোখের জলের ফোঁটাটা আস্তে আস্তে বাগাল চুয়ে নাপছে। কাট বিক্লোস, কেমন লাগলো? ব্রিলিয়েন্ট, ইটস সুপারব, তাই না বাম? এত ন্যাচারাল যে আমি, থ্যাংক ইউ, আমি নিজেকে অপরাজিতা ভাবতে শুরু করে দিয়েছিলাম। সত্যি কি ভালো স্ক্রিপ্ট, আমি একবার পুরোপুরি ইনভলভড হয়ে গিয়েছিলাম। ইটস ওকে, ইটস ওকে, এই ইনভলভমেন্টই তো আপনাকে পুরোপুরি অপরাজিতা করে তুলবে, কি বলেন মিস্টার সরকার? সে তো নিশ্চয়ই একশো বার, নইলে অস্কারটা আসবে কি করে? আমি কিন্তু অলরেডি ঘোড়ায় বেট ধরে ফেলেছি, ডার্বি আমি জিতবই। হ্যাঁ মিনি, আপনাকে কিন্তু হর্স রাইডিং শিখতে হবে, ড্রিম সিকোয়েন্সটা মনে আছে নিশ্চয়ই? আমি কিন্তু ডামি দিয়ে কাজ করাবো, এটাই বাকি ছিল। কিছু বললেন স্যার? না, বলছিলাম ইয়ার এমন এত কিছু হচ্ছে, হর্স রাইডিং এ আটকাবে কি বলো? অফকোর্স,
ঘোড়ায় চড়ায় আবার কি আছে? হ্যাঁ, আমি দার্জিলিং এ কত ঘোড়ায় চড়েছি বলো? এ রাইডিং সে রাইডিং নয়, আমার ঘোড়া ছুটবে ফুল স্পিডে, আর ক্যামেরাম্যান থাকবে আরেকটা ঘোড়ায়। আপনার ঘোড়া ছুটছে, ক্যামেরাম্যানের ঘোড়া ছুটছে, আপনার ঘোড়া ছুটছে, ক্যামেরাম্যানের ঘোড়া ছুটছে, আপনার ঘোড়া ছুটছে, ক্যামেরাম্যানের ঘোড়া ছুটছে। তবেই না সিম্বলে গাড়ি আমি অপরাজিতার জেদটাকে জাস্টিফাই করতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই, এ নিয়ে আপনি ভাববেন না, আমার কয়েকজন বন্ধু আছে, তাদের ঘোড়ায় খুব ইন্টারেস্ট। আপাতত ইনিশিয়ালি কাল সকালে ময়দানে ওর খচ্চর চাপার ব্যবস্থাটা, মানে ঘোড়ায় চড়ার আগে খচ্চর সম্পর্কে একটু সম্যক ধারণা থাকা দরকার, তাই না বলো মিনি? হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমার তাহলে একটু ঘোড়ায় চড়াও প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ গ্রেট, আমি তাহলে নেক্সট সিকোয়েন্সটা শুরু করি। এই থাক, অ্যাকচুয়ালি না করলে তো স্ক্রিপ্টের ফ্লোটাই নষ্ট হয়ে যাবে। রাইট, ঠিকই, কিন্তু আপনার শিডিউল অনুযায়ী মিনির কিন্তু লাঞ্চের সময় হয়ে গেছে, আপনি আমাদের সঙ্গে লাঞ্চ করে যান না? দিলীপ মানে আমার ড্রাইভার আপনাকে বাড়ি পৌঁছে দেবে। ও নো, আসলে এই স্ক্রিপ্ট করতে করতে খেয়ালই করিনি কটা মাস, আজ আমি আসি, ওটা অন্য দিন হবে। অন্য দিন কিন্তু এসে লাঞ্চ করতেই হবে। শিওর মিনি? হ্যাঁ প্লিজ, আর বাকি স্ক্রিপ্টটা পরের দিন পড়ে শোনাবেন। ওকে ওকে, আজ আমি আসি, বাই বাই। বাই মিনি। বাই রাজ। খচ্চর। কি বললে? না বললাম ঘোড়া শিখতে হবে। ভগবান জানে ত্রিবঙ্গমুরারি হয়ে এরকম করে রয়েছে, বাড়ি শুধু লোকে পাগল করে ছাড়বে। আমি তোমায় বলেছিলাম বৌমা যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এখনো সময় আছে, ডিরেক্টরটাকে বাড়ি থেকে তাড়াও। বিদায় করো মানে কি? আমার এতদিনকার এত কষ্ট, এত পরিশ্রম, সবকিছু বিফলে যাবে। কালকে রাত্রি অব্দি তুমি আমাকে অন্য কথা বলেছো, আর আজকে তুমি পাল্টি খেয়ে গেছো। আজকে ফট করে দাঁড়িয়ে উঠলে কি করে? কি করে খালি করে? তুমি তো মরে গেলো করে চেয়েছি, বাড়ি বাতা করছিলে একবারে। আচ্ছা আজ সুভাষ, আমি তোমাকে বলি, এই বয়সে কোমরটা গেলে 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 আর কিছু হবে? মা, সব বয়সে সব জিনিস নয়, যদি একটা কিছু হয়ে যেত তখন। তুমি থামো তো, মায়ের কিচ্ছু হয়নি। কি মা, আপনি একটু হেঁটে দেখিয়ে দিন তো। বহুরূপ সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। কি হলো তোমার? লক হয়ে গেছে। এই শোনো না, একটু পাম লাগিয়ে দে। দিতে পারি, কিন্তু উইথ বিচুটি পাতা চলবে। হ্যাঁ কি দরকার ছিল তোমার মামি? সত্যি যদি দিলীপ দা ঠিক সময় ফোনটা না করতো, কি দরকারটা কি ছিল একটা খচ্চর চড়ার? আমি কি জানতাম
এটা তো ডেঞ্জারাস হবে। খচরটা দিদি ভাই রাম খচর, এমন ওই দুপা ঘুরে এসে টাট্টুপানা আরম্ভ করলো না, একেবারে এক ঝটকায় ম্যাডামকে ফেলে দিল প্রথমে, তারপরে পেছনে পাটা দিয়েছে দেখ চার, চোখে কি দশাটা করেছে বলুন তো। চুপে চুপ করে তো, আমি করছি আমার জ্বালায়, আর তুমি পুরো পৃথিবীকে ডিসক্রিপশন দিচ্ছ, চুপ। আমি দিলীপ তাকে বকে কি লাভ শুধু শুধু, এক্সরে রিপোর্টটা ঠিকঠাক বেরোলে হয় এবার। বাবাকে ইমিডিয়েটলি একটা ফোন করা দরকার। না না তোর বাবাকে ফোন করতে হবে। আমি কিন্তু স্যারকে ফোন করে দিয়েছি। মামি তুমি প্লিজ একটু শান্ত হয়ে বসবে এবার, আশ্চর্য দিলীপ দা তো ঠিকই করেছে। বাই দ্য ওয়ে তোমার ডিরেক্টর এখন কোথায়? রজ 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 কোথায় আমি জানি না, তবে ওকে কিছু বলিস না প্লিজ, ওকে কিছু বলিস না, ও তাহলে শুটিং শেডিউলটা পিছিয়ে দেবে রে। এক্সরে রিপোর্টে যদি হাড় ভাঙা বেরোয় তাহলে শুটিং শেডিউল এমনিই পিছবে। আশ্চর্য এই বয়সে এরকম একটা রিস্ক কেউ নেয়? লাভ তুই গ্রেটা গার্বোর লাইফ পড়িস নি না, অ্যাক্ট্রেসদের কোনো বয়স হয় না লাভ, ওরা চির যৌবনা এ ঠিক আমার মতো। কে তোমাকে এটা বলেছে মামি? তোমার আতেল ডিরেক্টর? ল্যাঙ্গুয়েজ লাভ ল্যাঙ্গুয়েজ, আই এম সরি কিন্তু এখন আমি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে পারছি। সত্যি কথা এই খাওয়ানে দাওয়ানে তার মধ্যে এত পরিশ্রম কি সহ্য হয়? আর কি 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 খেয়েছে জানেন? সারাদিন ধরে চারটি শশা খেয়ে আছে। চুপ করতে বল, আই আই কান্ট টল টলারেট হিম। ম্যাডাম আপনি মিছি মিছি আমার উপরে রাগ করছেন, স্যার আমায় বলে দিয়েছেন সবসময় আপনার খেয়াল রাখতে, সিনেমার নায়িকাদের অমন থাকে। হ্যাঁ দিদি ভাই আপনি একটু ম্যাডামের কাছে বসুন, আমি বাকি ওষুধগুলো কিনে নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও তোমার টাকাটা দিই। না না ও টাকা দেওয়ার দরকার নেই, স্যার আমাকে টাকা দিয়েছেন, আমার কাছে আছে, আপনি চিন্তা করবেন আমি আসছি। ঠিক আছে যাও। আমি সত্যি ভাবিনি লাভ, সত্যি ভাবিনি তোর বাবা আমাকে নিয়ে এত ভাবেন, উনি এইসব ব্যবস্থা করেছেন। শুধু শুধু আমি দিলীপকে বকলাম। ওকে মানে এটা নিয়ে এখন আর চিন্তা করে তো কোনো লাভ নেই, তুমি আস্তে আস্তে এবার ওঠো তো, চলো আমরা ঘরে যাই, তুমি একটু রেস্ট নাও, আমি দুধ গরম করে দিচ্ছি, ইউল ফিল বেটার, চলো ওঠো আস্তে। এটা আস্তে আস্তে এইটাই চাইছিলাম কখন মুখটা ফুটবে বুঝলে ঠাকুর তো। প্রভাসবাবু আমাকে সবসময় সাহিত্য পড়তে বলেছেন, রবীন্দ্রনাথকেও পড়তে বলেছেন, না বলে না। আরে কালকে তো আরণ্যকটা শেষ করলাম বিভূতিবাবু, ও কি লিখেছেন গো, বেড়ে লিখেছেন। সিনেমার অ্যাক্টিং করতে গেলে কালি কালি সাহিত্য পড়তে হয় বাপের জন্মে শুনিনি। না সাহিত্য পড়া ভালো, কিন্তু তাহলে সাত দিনে পাঁচখানা উপন্যাস, কোমরের ব্যথা তো মাথায় গিয়ে উঠবে, পাগলা করার ছড়া থাকবার জায়গা থাকবে। না না সে কথা নয়, আসলে উনি বলেছেন কি যে ওই সময়টাকে ধরতে হবে, সময়টাকে ধরতে হবে। হ্যাঁ রবীন্দ্রনাথের ঘরে বাইরে আর বিভূতিভূষণের আরণ্যক একই সময়ে। তোমাকে এরা যা বোঝাচ্ছে তুমি তাই বুঝে যাচ্ছ, তোমার পাশে এমন একজন মানুষ আছে যার সঙ্গে বাংলায় এমন কোনো বড় ডিরেক্টর নেই যে ঘর করেনি। মানিকদা দা অজয় দা তপন দা থেকে শুরু করে তোমার আজকে ধরো এই হরবাবু আমাদের এই স্বপনবাবু, কার সঙ্গে আমার হৃদ্যতা নেই? হ্যাঁ আর এই সব ডিরেক্টরদের প্রত্যেককে দেখেছি এক এক, কি হলো সেই সব ডিরেক্টরকে দেখেছি যে তারা এক একজন অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে এক একভাবে কাজ আদায় করে এক একভাবে, আর যদি কোথাও কেউ এতটুকু হজম খেয়েছে তাহলে কার ডাক পড়ে? শর্মা এই ধরো না ওই ঋতিক ঘটকের ওই বলো না বলো না মেঘে টাকা তার, মেঘে টাকা তারার একটা ভাইটাল দৃশ্যে বেনুদি কাঁদতে পারছে না। বেনুদিকে? বেনুদি হলো সুপ্রিয়া চৌধুরী, তাকে আমরা বেনুদি বলেই ডাকি।